তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির রক্ষার্থে এই অপরূপ তাজমহলটি নির্মাণ করেছিলেন। 1671 সালে মমতাজ তার 14তম সন্তান প্রসবের সময় মারা যায়। তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করা হয়। আজ মায়াবী আপনাদের এই ভিডিওটিতে তাজমহল সম্পর্কে কিছু অজানা তথ্য দেখাতে চলেছে, তাহলে চলুন শুরু করা যাক। এক, মমতাজ মহলের সমাধির ছাদে একটি গর্ত আছে। যদিও এই গর্তের পেছনে নানা মত প্রচলিত আছে, কিন্তু এর আসল কারণ হলো যখন শাহজাহান তাজমহল তৈরির পর সমস্ত মজদুরদের হাত কেটে দেওয়ার ঘোষণা করে যাতে অন্য কোনো তাজমহল তৈরি না হয়, তখন মজদুররা এর ছাদে একটি গর্ত রেখে দেয় যার থেকে শাহজাহানের কাছ থেকে এর বদলা নেওয়া যায় এবং সমাধিটি বেশি দিন না টেকে। দুই, তাজমহলের চারধারে যে চারটি স্তম্ভ রয়েছে তা সামান্য বাইরের দিকে হেলানো যাতে কোনো ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে স্তম্ভগুলি ভেঙে বাইরের দিকে পড়ে এবং মূল নির্মাণটির কোনো ক্ষতি না হয়। তিন, কুতুব মিনার থেকেও তাজমহলের উচ্চতা বেশি। সাধারণত কুতুব মিনারকে ভারতের সবথেকে উঁচু মিনার বলা হয়, যার উচ্চতা 72.5 মিটার, কিন্তু তাজমহলের উচ্চতা 73 মিটার, অর্থাৎ তাজমহল কুতুব মিনার থেকে 0.5 মিটার উঁচু। চার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ ও 1911 যুদ্ধের পর ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ তাজমহলের চারিদিকে বাঁশের মাচা করে সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল যাতে এটা শত্রুদের চোখে না পড়ে এবং কেউ তাজমহলের উপর হামলা করতে না পারে। পাঁচ, তাজমহলের গায়ে একসময় 28 রকমের দামি পাথরের কারুকাজ করা ছিল, যে পাথরগুলি চীন, তিব্বত ও শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল, কিন্তু ইংরেজরা এই মূল্যবান পাথরগুলো তুলে নিয়ে যায়। ৬, তাজমহল নির্মাণে ব্যয় হয়েছিল আনুমানিক 3 কোটি 2 লক্ষ টাকা, বর্তমানে যার মূল্য 100 কোটি টাকা। ৭, শাহজাহানের একটি স্বপ্ন ছিল যে সে নিজের জন্য আরেকটি কালো তাজমহল বানাবে, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করার জন্য তার এই স্বপ্ন পূরণ হয়নি। ৮, তাজমহলের রং দিনে 3 বার বদলায়। সকালে রং থাকে গোলাপি, দুপুরে হয়ে যায় সাদা এবং চাঁদের আলোয় এর রূপ হয় স্বর্ণোজ্জ্বল। ৯, তাজমহলের সাথে প্রথম সেলফি জর্জ হ্যারিসন নামে এক ব্যক্তি নিয়েছিল। ১০, তাজমহলকে দেখার জন্য দিনে প্রায় 12,000 পর্যটক আসে। এত লোক সারা বিশ্বে কোনো স্থাপত্য দেখতে আসে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনি যদি ভবিষ্যতেও এইরকম ঐতিহাসিক রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।